নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেল আপনাদেরকে স্বাগত। আজ পঞ্চমী, এখন বাজে রাত 8টা। তো আমি আমাদের হাউজিং কমপ্লেক্সের মধ্যেই দুর্গাপূজা হয় সেই কমপ্লেক্সে সেখানেই চলে এসেছি, পূজা মণ্ডপে যাচ্ছি আর কি। এখানে প্রত্যেক দিন এত সুন্দর অনুষ্ঠান হয়, আর বাইরে কলকাতায় তো আপনারা জানেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আমি এত ভিড়ের মধ্যে আমার খুবই অসুবিধা লাগে যেতে, তো আমি প্রত্যেক দিনই এখানে বিকালে আর কি সন্ধ্যার দিকে চলে আসি মণ্ডপে। এত ভালো, এখানে প্রত্যেক দিন সুন্দর অনুষ্ঠান হয়, সবাই এখানে বসে অনুষ্ঠান নাচ গান এর মধ্যে দিয়ে সুন্দর আমাদের এখানে অনুষ্ঠান চলে। তা চলুন প্রথমে আমরা দুর্গা মাকে দর্শন করি, তারপর আমরা অনুষ্ঠান দেখব। বেশ কিছুক্ষণ এখানে আমি এখন থাকব। এখন গান করছেন শ্রীকান্ত আচার্য, আমাদের এই পাড়াতে এখানেই থাকেন উনি, এখানে ওনার বাড়ি। দুর্গা মা সাজটা এত সুন্দর হয়েছে, কত সুন্দর মিষ্টি দেখতে লাগছে। এদিকে পূজা মণ্ডপ, আর এদিকে ফাংশন চলছে, সবাই গান বাজনার মধ্যে দিয়ে এখন সন্ধ্যাটা সুন্দর কাটছে। প্রত্যেক দিন এরকম হয় আমাদের এখানে, এত ভালো লাগে এখানে আসলে, সত্যি সময়টা কথা দিয়ে চলে যায় বুঝতে পারি না। প্রত্যেক দিনই এখানে এসে আমি বসি এই দুর্গা মণ্ডপে। গান করছেন শ্রীকান্ত আচার্য। প্রত্যেক দিন এখানে আসি, সত্যি ভালো লাগে। আমি দেখি এদিকে দুর্গা মা রয়েছে, আর এদিকে সমস্ত দেখুন দর্শক মণ্ডলী সবাই এখন ফাংশন শুনতে ব্যস্ত। সবাই এই পুজোর কটা দিনের সময় আনন্দে কীভাবে কেটে যায়, আনন্দের মধ্যে দিয়েই চলে যায়। ভীষণ ভালো লাগে কলকাতায় দুর্গা পূজা, খুবই সুন্দর। এই দিন কটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। পরিবে
অনেকটা রাত হয়ে এসছে, 11টা বেজে এসছে। আমি এখন ধীরে ধীরে এখন বাড়ির দিকে যাব, এখন নিত্যানুষ্ঠান শুরু হবে, তো সেটাও একটু দেখবো, দেখে ধীরে ধীরে বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাচ্ছি, রাত অনেক হলো, রাত 11টা বেজে গেছে, 11:30 বাজতে চললো, তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন ব্লগে দেখা হবে।